টেট 2017-14 সবার সার্টিফিকেট বাতিল। ওবিসি থেকে যারা টেট পাস করেছিল, ওবিসি থেকে মানে 82+ বিলো 90, তাদের প্রত্যেকের সার্টিফিকেট বাতিল। কারণ কারণ সুপ্রিম কোর্টের জাজমেন্টে, সরি মানে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একেবারে অর্ডার কপিতে বলা আছে, যারা রিক্রুটমেন্ট প্রসেসে যারা রয়েছে, মানে যাদের ইন্টারভিউ হয়ে গেছে বা যাদের নিয়োগ হয়ে গেছে, তাদেরই একমাত্র ওবিসিটা ভ্যালিড থাকবে, বাকি সবার ইনভ্যালিড। সবাইকে নতুন করে ওবিসি করতে হবে। ব্যাপারটা কি তেমন? না, তেমন নয়। এটা আমরা জানি সোশ্যাল মিডিয়া সূত্রে, হতে পারে অনেকে সঠিক খবরটা জানে, কিন্তু সঠিক কথাটা কি? সঠিক কথা হলো, 1993 সালের আইন অনুযায়ী ওবিসির সংরক্ষণ দেওয়া হয়, কিছু জাতিকে ইনক্লুড করা হয়, প্রায় 50টা, সঠিক সংখ্যাটা আমার মনে নেই। কিন্তু কি হয়, 2010 সালের পরে অর্থাৎ আমাদের সরকার চেঞ্জ হয়ে যায়, তারপরে তিনি কি করলেন, মুসলিমদের মধ্যে অনেক কি রয়েছে, একটু টাইটেল আলাদা রয়েছে, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠী রয়েছে, তো সবাইকে, যেমন হিন্দুদের মধ্যেও রয়েছে, সেরকম মুসলিমদের মধ্যে অনেক ওবিসির ভাগ রয়েছে, সবাইকে কি করা হলো, সবাইকে না মানে অনেকগুলো মানে মুসলিম ক্যাটাগরি যারা রয়েছে তাদেরকে সবাইকে ওবিসির মধ্যে নিয়ে আনা হলো, ম্যাক্সিমাম মুসলিম কাস্টগুলো মানে সাবকাস্টগুলোকে। তারপরে কি হলো, এটা আইনে নাকি আইন মেনে হয়নি, 1993 সালে আইন মেনে হয়নি। এবার এখানে ব্যাপারটা বোঝার আছে, আমি ওবিসি টেট সার্টিফিকেট নিয়ে বলবো, যে 2010 সাল হোক আর 2024 সাল হোক, ভালো করে শুনবে, আসলে দেখতে হবে যে 2010 সাল পর্যন্ত যেই লিস্টগুলো অনুযায়ী ওবিসি হয়েছে, সেই লিস্ট অনুযায়ী যদি কেউ ওবিসি করে থাকে, সে 2024-এ হোক না কেন, তার ওবিসি সার্টিফিকেট ভ্যালিড থাকবে। যেমন মনে আমি বলি, আমি একদম আমাকে উদাহরণ দিয়ে বলছি, আমার টাইটেলটা বলছি আশিকুল ইসলাম, ঠিক আছে, আমার সাবকাস্ট কি শেরশাবাদিয়া, তো এই শেরশাবাদিয়া আমি যে টেট কোয়ালিফাইড, আমার যে টেট সার্টিফিকেট রয়েছে সেটা ভ্যালিড, আমি কিন্তু 2011 সালে টেট মানে ওবিসি সার্টিফিকেট পেয়েছি, 2011 সালের পরে মানে মোটামুটি 2013-14 দিকে, তা সত্ত্বেও আমার টেট মানে আমার ওবিসি সার্টিফিকেটটা ভ্যালিড। কেন ভ্যালিড? কারণ আমার এই ওবিসি যে শেরশাবাদিয়া যে লিস্টটা রয়েছে, এটা এর আগে থেকে প্রচলিত, 1993 সালের আইন অনুযায়ী এই অধিকারটা পেয়েছে, তাই এই শেরশাবাদিয়া আমি 2024-এ ওবিসি সার্টিফিকেট বের করি শেরশাবাদিয়া হিসেবে, বা আমি 2010 সালে আগেই করি, আমার ওবিসি সার্টিফিকেট ভ্যালিড। তার মানে ব্যাপারটা এরকম মোটেও নয় যে 2010 সালের পরে যতগুলো ওবিসি সার্টিফিকেট বের করেছে সবটা ইনভ্যালিড, না, আসলে দেখতে হবে তুমি যে অধিকারটা পেয়েছো, যে টাইটেল, যে টাইটেল থেকে, যে সাবকাস্ট থেকে, সেই সাবকাস্টটা 1993 সালের লিস্টে আছে কি নেই, যদি থেকে থাকে তাহলে তুমি একেবারে ভ্যালিড, ঠিক আছে। তো এবার আমি বলি টেট সার্টিফিকেট নিয়ে, টেট সার্টিফিকেট ভ্যালিড নাকি ইনভ্যালিড, রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে, অনগোয়িং প্রসেস রয়েছে। আমি বলি মানে এটা বলেছে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ, পরিষ্কারভাবে বলেছে, যারা এর লাভটা অলরেডি পেয়ে নিয়েছে, কোন রিক্রুটমেন্ট মানে রিজার্ভ ক্যাটাগরির অধিকারটা পেয়ে যারা কোনো একটা সরকারের চাকরিতে প্রসেসে রয়েছে, তো এবার যারা টেট সার্টিফিকেট পেয়েছে তারা, সেটা তো একটা টেট মানে চাকরি পাওয়ার একটা প্রসেসের মধ্যে পড়ছে, ইন্টারভিউ হওয়াটাই প্রসেসের মধ্যে পড়ছে এমনটা নয়, তারা চাকরি পাওয়ার প্রসেসের মধ্যেই পড়ছে, তারা এই ক্যাটাগরিতে তারা টেট সার্টিফিকেট পেয়েছে, তার মানে কি হলো, তার মানে এটা যারা টেট সার্টিফিকেট পেয়েছে ওবিসি দেখিয়ে, ওবিসিতে টেট পাস করেছে, তাদের টেট সার্টিফিকেট ইনভ্যালিড নয়, তারা ভ্যালিড, ডিভিশন বেঞ্চের, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের একেবারে অর্ডার কপি অনুযায়ী, তাই এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, টেট 2023-এর যারা রিজার্ভ ক্যাটাগরিতে পাস করবে তারা কি ভ্যালিড না ইনভ্যালিড, এটা আমি বলতে পারবো না, আমার পার্সোনাল ওপিনিয়ন,
যে তারাও এটা ভ্যালিড, কিন্তু যেহেতু তারা এখনো টেস্ট সার্টিফিকেট পায়নি, এ ব্যাপারে পর্ষদ কি করবে, সরকার কি করবে, সেটাই সব থেকে বড় প্রশ্ন, সেটা সময় বলবে। আমি পার্সোনাল অপিনিয়ন থেকে বলছি তারাও হয়তো ভ্যালিড হতে পারে, কিন্তু টেট 2014 টেট 2022 নিয়ে কোনো চিন্তার কারণ নেই, তারা 100% নিঃসন্দেহে তারা ভ্যালিড ওবিসি থেকে যারা পাস করেছে তারা ইন্টারভিউ জন্য ডাক পাবে। আশা করছি আমি বুঝাতে পারলাম, যদি অল্প পরিমাণেও যদি উপকৃত হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, কিপ ওয়াচিং, কিপ লার্নিং, টেক কেয়ার অ্যান্ড বাই। জয় হিন্দ।